আচারের হয়রানি মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না মানছি না মানবো না আমাদের লড়াই দাবিতে তৃণমূল ছাত্র পরিষদ লড়াই লড়বে লড়াই লড়বে রক্তেরই বন্যায় দেশে যাবে অন্যায় আরে রক্তেরই বন্যায় দেশে যাবে এই লড়াইয়ের শিরোনাম মোদাবাজি জিন্দাবাদ 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 মোদাবাজি জিন্দাবাদ 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 বন্দে আগেও দুদিন ওরা করেছে তার প্রেক্ষিতে যতটা পেরেছি আমি হচ্ছে তখন আমি ছেড়েছি এবং কয়েকবার হচ্ছে আমি নোটিশ করেছিলাম ছাত্রছাত্রীদের ক্লাস করার জন্য কিন্তু সেটাতে তারা রেসপন্স করেনি না করার ফলে একটা খুব বড় সংখ্যক হচ্ছে ছাত্রছাত্রী ওই ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়ার জন্য তাদেরকে এলিজিবল করা যায়নি এবং যখন ওরা দুদিন এসে দুবার দুদিন কি তিন দিন হবে তখন আমি বললাম ঠিক আছে বিবেচনা করে দেখি ওরা আমার কাছে আবেদন জানায় জানানোর পর আমি ওইখান থেকে প্রায় 50% হচ্ছে কভার করে দিয়েছি হ্যাঁ একটা ফিফথ সেমিস্টারে তো প্রায় যত আটকেছিলাম তার 50%-এর বেশি আমি ইয়ে করে দিয়েছি আর থার্ড সেমিস্টারের আছে এখনও অনেকটাই আটকানো আছে এই ইয়েটা খুব একটা মানে ভালো না থার্ড সেমিস্টারে তো আমার কথা হচ্ছে যে এই কলেজে যারা ছাত্রছাত্রী তারা ক্লাসটা তাদেরকে করতে হবে পাস কোর্স হোক আর অনার্সই হোক ক্লাস তাদেরকে করতে হবে যেহেতু এলিজিবল ক্রাইটেরিয়াতে হচ্ছে ক্লাসের একটা বিষয় থাকে এবং এর সঙ্গে ইন্টারনাল মার্কসও জড়িত আছে এর সঙ্গে ইন্টারনাল মার্কসও জড়িত আছে যে কারণে হচ্ছে যে এই ডিসিশানটা নিতে হয়েছে এবং প্রথম থেকেই আমি বলেছি এবং নোটিশও করেছি যারা আমার কাছাকাছি যে ছাত্র ছাত্রী যারা আসে তাদেরকেও আমি ইনফর্ম করেছি যে তোমরা কিন্তু বলে দাও এবং নোটিশও করা হয়েছে নোটিশও কিন্তু পৌঁছেছে ছাত্রদের যে গ্রুপ ট্রুপ আছে তারা কিন্তু নোটিশটাও হচ্ছে সার্ভ করেছে তা সত্ত্বেও এরা বলছি করেনি তো সেক্ষেত্রে আমাকে একটু রিজিড হতে হয়েছে মোট কত সংখ্যাটা রয়েছে মানে সংখ্যার ক্ষেত্রে অনেকটাই হচ্ছে ইয়ে ছিল মানে সেটা কমতে কমতে মানে পর্যায়ক্রমে ছাড়তে ছাড়তে এখন এসে দাঁড়িয়েছে তাও সব মিলে 700 হবে 650 দুটো মিলে যেমনটা বললেন আপনি 50% মোটামুটি ছাড় দিয়েছে আর বাকিটা কি করবেন বাকিটা এখন দেখবো তার মধ্যেও যদি হচ্ছে থাকে যে এইরকম একটা ডিসিশন নিই যে এইভাবে এই পর্যায়ে গেলে এতজনকে ছেড়ে দেওয়া যায় মেজরিটির কথা হচ্ছে বিবেচনা করে সেটাই হচ্ছে করবো যাতে মেজর ছাত্র ছাত্রী বেরিয়ে যায় কিন্তু এ মানে এটা নয় যে মুভমেন্ট হলো আর হচ্ছে এটা সম্পূর্ণ সিম্পেথেটিক গ্রাউন্ডে হচ্ছে ওদেরকে ছাড়া হবে কিন্তু এরা মুচলে গা দেবে এবং নেক্সট যখন সেমিস্টার হবে সেই সেমিস্টারে একই এই ছাত্রছাত্রীরা আবার যেন হচ্ছে এই ক্লাস না করার অজুহাতে আবার যেন জড়ো না হয় যাদের দ্বারা হচ্ছে আজকে জড়ো হয়েছে তাদের কাছে আমার এটা হচ্ছে কি বলবো একটা বার্তা তাদের কাছে এটা বার্তা যে এই একই লোক একই আবার হচ্ছে একই ছাত্র আবার পরের বছর ঠিক একই যে এই বছর তো গেলাম ওদের সঙ্গে গিয়ে হচ্ছে ছাড়া পেয়ে গেলাম আবার পরের বছরের জন্য হচ্ছে যখন আসবে তখন দেখা যাবে এরকম একটা মনোভাব নিয়ে আবার যে ঠিক আছে ওই সময় আসলে আবার আমরা এইভাবে সেটা কিন্তু হবে না সেটা কিন্তু যারা আজকে হচ্ছে ওদের হয়ে বার্তা হচ্ছে দিচ্ছে তাদেরকেও হচ্ছে আমার একই কথা যে ওদেরকে তোমরা হচ্ছে কনসাস করো
এবং তোমরা হচ্ছে মনে রাখবে, তাই না? ঠিক আছে।